হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করব বিভিন্ন রাজ্য এবং তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক পরীক্ষায় এখান থেকেও দেখছি একটা করে প্রশ্ন আসছে, তো তোমাদের এটা অবশ্যই পড়ে রাখা উচিত স্ট্যাটিক জিকে। এবং যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের বলবো, ভিডিও ডিসক্রিপশনে দেখবে একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে দেখবে এর আগে টোটাল 12 ধরনের স্ট্যাটিক জিকে আমি করেছি, যেটা প্রত্যেকটা এক্সামে পরীক্ষায় আসে, ঠিক আছে? তো সেটা দেখে নেবে। আজকে আমাদের 13 নম্বর স্ট্র্যাটেজি জিকে ক্লাস শুরু হচ্ছে। প্রথম দেখো অন্ধ্রপ্রদেশ, তো অন্ধ্রপ্রদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলেগু। অরুণাচল প্রদেশ, এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। নেক্সট চলে আসি আমরা আসাম, আসামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে অসমীয়া, এবং তার সাথে সহকারী যে ভাষাগুলো চলে ওখানে সেটা হচ্ছে বাংলা, ঠিক আছে? নেক্সট বিহার, বিহারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি, এছাড়াও ওখানে কিছু অঞ্চলে উর্দুও চলে। নেক্সট ছত্তিশগড়, ছত্তিশগড়ের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। গোয়া, গোয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোঙ্কনি, এইটা পরীক্ষায় বারবার আসে, এটা একটু আনকমন নেম, তো এটা তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে? নেক্সট আমরা ডিসকাস করছি গুজরাট, গুজরাটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে গুজরাটি। হরিয়ানা, হরিয়ানাতে হিন্দি চলে এবং সেখানে কিছু পাঞ্জাবিও চলে, এটা সহ সহকারী ভাষা এবং এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি এবং সেখানে সহ সহকারী হচ্ছে ইংলিশ। জম্মু ও কাশ্মীর, তো জম্মু কাশ্মীরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু, ঠিক আছে? ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি এবং তার সাথে সেখানে উর্দুও চলে। নেক্সট দেখো কর্ণাটক, কর্ণাটকের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কন্নড় বলা হয়, ঠিক আছে? এবং এখানকার সহ সহকারী ভাষা হচ্ছে ইংলিশ। কেরালা, কেরালার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালায়ালাম এবং সহকারী ভাষা হচ্ছে ইংরেজি। মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। মহারাষ্ট্র, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মারাঠি। মণিপুর, মণিপুরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মণিপুরি, ঠিক আছে? এবং তার সাথে সহকারী ভাষা হচ্ছে ইংলিশ। মেঘালয়, মেঘালয়ের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং তার সাথে খাসি এবং গাঢ় এই দুটি ভাষাও প্রচলন আছে। মিজোরাম, মিজোরামের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মিজো, ইংরেজি, হিন্দি, তিনটে। নাগাল্যান্ড, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। ওড়িশা, তো ওড়িশার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে, সরি এখানে স্পেলিং মিস্টেক হচ্ছে, ওডাই বা উড়িয়া যেটাকে বলা হয়, ঠিক আছে? তো এটা একটু ঠিক করে নেবে তোমরা, ওডাই বলা হয় বা উড়িয়া এবং সহ সহকারী ভাষা হচ্ছে ইংলিশ। পাঞ্জাবের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাঞ্জাবি। রাজস্থানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি এবং তার সাথে সহকারী ভাষা হচ্ছে ইংলিশ। নেক্সট চলে আসি আমরা সিকিম, সিকিমের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি এবং নেপালি এবং তার সাথে আরও কিছু ভাষা যেগুলো অনেক ধরনের মানুষ সেখানে বসবাস করে, তো বিভিন্ন ধরনের ভাষা যেমন ভুটিয়া, গুরু, লেপচা, লিম্বু, মুখিয়া, নেওয়ারি, রাজ, শেরপা, তামাং, এগুলো সবই হচ্ছে ওখানকার সহ সহকারী ভাষা। এবং মনে রাখবে এই যে লেপচা রয়েছে এইটা প্রচুরবার পরীক্ষায় আসে, তো লেপচা কোথাকার ভাষা সিকিমে, ঠিক আছে? এরকম ধরনের প্রশ্ন আসে। তামিলনাড়ু দেখো, তামিলনাড়ুর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল এবং সহ সহকারী ভাষা হচ্ছে ইংলিশ। এরপর দেখো সিকিম, সিকিমের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং সহ সহকারী ভাষাগুলো হচ্ছে এগুলো, শেরপা, তামাং, মুখিয়া, ঠিক আছে? তো এগুলো একটু দেখে নেবে, সহ সহকারীটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেটা মেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদের মুখস্থ করতে হবে। তামিলনাড়ুর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল। তেলেঙ্গানার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলেগু এবং উর্দু। ত্রিপুরা, ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, ইংরেজি এবং কোকো বড়ক, ঠিক আছে? কোকো বড়ক, তো এটা একটু আনকমন নাম, তো এটা তোমরা পড়ে রাখবে। উত্তরপ্রদেশ, এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। উত্তরাখণ্ড, এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা এবং ইংলিশ, হিন্দি নয় কিন্তু, ঠিক আছে? এবার দেখো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি এবং ইংরেজি। চণ্ডীগড়ের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। দাদরা ও নগর হাভেলির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মারাঠি, গুজরাটি, হিন্দি। দমন দিউ, এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোঙ্কনি ও গুজরাটি। দিল্লি, দিল্লির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। লাক্ষাদ্বীপ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে মালয়ালম এবং ইংরেজি। পুডুচেরি, এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল, তেলেগু এবং মালয়ালম হচ্ছে এখানকার সহ সহকারী ভাষা।
এবং এখানে আর একটা জিনিস যেটা তোমরা অ্যাড করে রাখবে সেটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কৃত, ঠিক আছে? তো এটা তোমরা এর সাথে অ্যাড করে নেবে। আমি যখন পিডিএফটা দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এটা ডাউনলোড করে নেবে, ওখানে এটা পোস্ট করে দেবো, অথবা আমাদের ওয়েবসাইট www.jobskyacademy.com, দুটো জায়গা থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, যেখান থেকে খুশি ডাউনলোড করে নেবে। এবং উত্তরাখণ্ডের আরেকটা সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে সংস্কৃত, এটা মনে রাখবে, ঠিক আছে? অনেক সময় চলে আসে যে সংস্কৃত কোন স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তো এটা মনে রাখবে, অ্যান্সার হচ্ছে উত্তরাখণ্ড। তো এই ছিল সমস্ত ডিটেলস। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে, এবং যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।